এই আগুন লাগার সূত্রপাত আমরা যখন এখানে কোতনসার 5 নম্বর ওয়ার্ডের ডাকবেল যেটা চক্কবিরাজি হয় এই চক্কবিরাজি গ্রাম তাৎক্ষণিক আমরা আগুন দেখি এখানে আগুন দেখা ট্রেন আগুন দেখার কারণে আমরা দৌড়িয়ে আসি আসার পরে এখানে ট্রেন বগড়াইছে বগড়ানি করে আমরা এখান থেকে পানি এলাকার মানুষরা ওই যে বালতি সবকিছু আনিয়া পানি আমরা দেই পানি দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে পারতেছি না তার মধ্যে আমরা দুইটা ট্রেনের খন্ড করার চেষ্টা করি তাদের মুখে খেপিয়া উঠে এলাকার মানুষ ট্রেন কর্তৃপক্ষের উঠে খেপিয়া উঠার কারণে মনে করো ট্রেন দিয়ে আমরা 3 ভাগ করাই যাই করাইয়া আমরা পানি দেওয়া আরম্ভ করি এর কারণে আমরা নিয়ন্ত্রণ হয়েছে এবং কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয় নাই কিছু যাত্রী জাপ দিয়ে করছে কয়টার সময় করছে অনুমানিক 11টা 12টা হবে কারণ আমরা প্রথমে এখানে বৈঠক আসলাম 12টা 11টা হবে এই অবস্থায় আগুন নিয়ন্ত্রণ হয়েছে আধা ঘন্টা 20 মিনিট পরে আয় আগুন লাগার যা লাগে সারা মানুষগুলা আগুন নিয়ন্ত্রণ করতে জাফিয়া করছে এবং কোন মানুষের ক্ষয়ক্ষতি হইতে দেয় নাই কোন যাত্রী লাঞ্ছিত হইতে দেয় নাই সব লাঞ্ছিত সব মানুষগুলোরে আমরা সেই ফেয়ে নিছি গিয়া কারণ আগুনের ভয়াব কথা দেখলে এখন তো আগুন নাই আগুনের ভয়াবন কথা দেখলে এলাকা চলে যাবে এখানে আমার মনে হলো ট্রেন কর্তৃপক্ষের ব্যর্থতা আছে কারণ তারা আগুনের সূত্রপাত দেখার সাথে সাথে নিয়ন্ত্রণে আনার উচিত আছে এবং তারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া উচিত আছে তবে এলাকার মানুষে ফায়ার সার্ভিসকে বিভিন্ন দপ্তরে ফোন দেওয়া আরম্ভ করছে।